লক্ষ্মীর ভাণ্ডারে মাসে 500 টাকা বা কন্যাশ্রী প্রকল্প নয়, এমনকি সাড়া ফেলা স্বাস্থ্যসাথী প্রকল্পকেও পেছনে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সামাজিক প্রকল্পটি এখন হিট। এই প্রকল্পে রাজ্য সরকার দিচ্ছে 60,000 টাকা, ফলে রাজ্য জুড়ে সামাজিক সুরক্ষা যোজনায় নাম লেখানোর হিড়িক পড়েছে। অনেকেই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের নাম শোনেননি, কিন্তু এই প্রকল্পের নাম লেখালে প্রতি বছর সন্তানদের পড়াশোনার জন্য 30,000 টাকা পর্যন্ত সরকারি অনুদান পাওয়া যেতে পারে, এমনকি চিকিৎসার জন্য পাওয়া যাবে 60,000 টাকা। আবার দুর্ঘটনায় মৃত্যু হলে বা অঙ্গহানি হলে পরিবার পাবে 2,00,000 টাকা। দর্শক বন্ধুরা, সামাজিক সুরক্ষা যোজনায় কী কী সুবিধে পাওয়া যাবে সর্বপ্রথম আলোচনা করে দিচ্ছি, এবং ভিডিওটি শেষে আবেদন পদ্ধতি, ডকুমেন্টস কী কী লাগবে সেটি আলোচনা করে দেব। এক নম্বর বলেছে, অসংগঠিত ক্ষেত্রে যে কর্মচারী সামাজিক সুরক্ষা যোজনায় নিজের নাম নথিভুক্ত করবেন, তিনি তার 2 সন্তান পর্যন্ত বছর বছর শিক্ষাদানের খরচ পাবেন। সো দর্শক বন্ধুরা, আপনার কাছে সামাজিক সুরক্ষার একটি কার্ড থাকলে আপনার পরিবারে 2 সন্তান পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে। দ্বিতীয়টি হচ্ছে, সন্তান যদি 11 শ্রেণীতে পড়ে তবে পাবেন 4,000 টাকা, অর্থাৎ মাধ্যমিক পাস করেছে, 11-এ যদি পড়ে তাহলে 4,000 টাকা পাবে। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য পাওয়া যাবে 5,000 টাকা, অর্থাৎ 12-এ পড়ছে তাহলে পাবে 5,000 টাকা, ও আইটিআইতে পড়লে পাওয়া যাবে 6,000 টাকা। চার নম্বর বলেছে, সাধারণ স্নাতক স্তরের পড়ুয়ারাও বছরে 6,000 টাকা করে পাবেন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারাও বছরে বছরে 6,000 টাকা করে পাবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন 3 বছরে কমপ্লিট হয়, টোটাল 18,000 টাকা পেয়ে যাবেন। পঞ্চম বলেছে, স্নাতকোত্তর ও পলিটেকনিক পড়ুয়ারা বছরে 10,000 টাকা করে পাবে, অর্থাৎ পিজি, ধরেন এমএ করছে বা এমএসসি করছে, তারা বছরে 10,000 টাকা পাবে। তাছাড়াও পলিটেকনিককে আপনি পড়াশোনা করলেও 10,000 টাকা পাবেন। ছ নম্বর বলেছে, আরও কেউ ডাক্তারি পড়লে বা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়লে বছরে পাবেন 30,000 টাকা। তাহলে কি বলেছে, কেউ যদি ডাক্তারি পড়েন এবং জয়েন্ট এন্ট্রান্স আপনি এক্সাম দিয়েছেন ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার জন্য, তাহলে 30,000 টাকা পাবেন। সপ্তম হচ্ছে, সামাজিক সুরক্ষা যোজনার আওতায় থাকা পরিবারের কোনো সদস্য দুর্ঘটনায় আহত হলে পাবেন 10,000 টাকা। কেউ অসুস্থ হয়ে পড়লে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের অধীনে পাওয়া যাবে 20,000 টাকা পর্যন্ত সাহায্য। নয় নম্বর বলেছে, আবার অসুস্থ হওয়ার কারণে অস্ত্রোপচার করতে হলে 60,000 টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যাবে সরকার থেকে, অর্থাৎ কোনো অপারেশনের কাজে 60,000 টাকা পর্যন্ত সাহায্য দেবে যদি আপনার কাছে এই কার্ডটি থাকে। এরপরে 10 নম্বর বলেছে, কেউ স্বাভাবিকভাবে মারা গেলে পরিবার পাবে 60,000 টাকার আর্থিক সাহায্য। 11 নম্বর বলেছে, তবে দুর্ঘটনায় মৃত্যু হলে বা কোনো কারণে দৃষ্টিশক্তি চলে গেলে অথবা অঙ্গহানি হলে পরিবার পাবে 2,00,000 টাকা ক্ষতিপূরণ। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের যে সামাজিক সুরক্ষা কার্ডের কোন কোন সুবিধাগুলি পাবেন। এবার এক নজরে দেখে নেব এই কার্ডের আবেদন পদ্ধতি, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা করতে হবে। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর একটি লাইক করে দেবেন। আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে? আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, 3 কপি ফটো ও মোবাইল নাম্বার। দর্শক বন্ধুরা, এগুলি আপনারা জেরক্স করে উক্ত ফর্মের সঙ্গে জমা দেবেন। নমিনির কী কী কাগজপত্র লাগবে? নমিনি লাগবে ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংকের বই, কারণ
যিনি আবেদন করেছেন তার পরিবারে যাকে নমিনি করতে চান অর্থাৎ তারপরে যে সুবিধাটি নিতে চান তার পুরো ডিটেলস লাগবে। এরপর বলেছে আবেদনকারী ডিপেন্ডেন্ট এর কি কি কাগজপত্র লাগবে, বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড লাগবে এবং জন্ম সার্টিফিকেট লাগবে। দর্শক বন্ধুরা, এবার এক নজরে দেখে নেওয়া যাক লিস্টে যে ক্যাটাগরি নামগুলো দেওয়া হয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন। এক নম্বর দেওয়া আছে অটোমোবাইল রিপেয়ারিং গ্যাজেটস হ্যাভিং লেস দেন 20 ওয়ার্কার্স, অর্থাৎ যারা মোবাইলের কাজে অর্থাৎ মোবাইল ঠিক করে বা রিপেয়ারিং কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সব খুলে আছেন, তারা আবেদন করতে পারবেন। বেকারি, এছাড়াও বেকারির কাজে যারা যুক্ত আছেন, বেদি মেকিং অর্থাৎ বিড়ি মেকিংয়ের কাজে, তারপরে বোটম্যান সার্ভিস, বোন মিল, বুক বাইন্ডিং, ব্রাশ ওয়ার, কেশ ও প্রসেসিং, ক্রেমিক, সিনেমা, ক্লিনিক, নার্সিং হোমে যারা কাজ করেন, প্রাইভেটেও কাজ আপনারা আবেদন করতে পারবেন, কোয়ের ইন্ডাস্ট্রি, কপিরাইটিং ওয়ার্কার, ডাল মিল অর্থাৎ মিলে যারা কাজ করেন, যারা শ্রমিক অসংগঠিত, ডেকোরেশনের কাজে, ফুড ওয়ার খাবারের কাজে যারা আছে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, ফরেস্ট্রি অ্যান্ড টিম্বার অপারেশন, গার্মেন্টস মেকিং কাপড়ের দোকানে যারা কাজ করেন বা কাপড়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তারপরে হ্যান্ডলুম, হোসিয়ারি হোটেল এবং রেস্টুরেন্টের কাজে যারা যুক্ত আছেন, ICDS, IPP, এইট গ্রেটেড, আয়রন ফাউন্ডারি, খাদি কাজে যারা যুক্ত আছেন। এছাড়া দর্শক বন্ধুরা, আপনি বেকার হলে এবং কোনো রেশকা চালক বা কোনো দোকান দিয়েছেন কোনো কাজে ডেলিভার, তাহলে আপনি যে কোনো একটি নাম দিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন এবং এই প্রকল্পের সুবিধা নেবেন। এছাড়াও দর্শক বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পোস্টার। এটি রাজ্য সরকার থেকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক এবং পরিবহন শ্রমিকদের জন্য এটি ছাপানো হয়েছে এবং এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা জুম করে এছাড়াও হোল্ড করে দেখে নিতে পারেন কারা কারা সুযোগ পাবেন। আমি ভিডিওটিতে অলরেডি বলেছি এবং কীভাবে টাকাটি পাবেন আপনারা এবং কত পরিমাণ টাকা পাবেন। তাছাড়াও দর্শক বন্ধুরা, এই ফর্মটি কোথায় পাবেন এবং কোথায় জমা করতে হবে সেটিও আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন প্রসেস, সামাজিক সুরক্ষা যোজনা অনলাইন অ্যাপ্লিকেশন। সামাজিক সুরক্ষা যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর জন্য আপনাকে তথ্যমিত্র কেন্দ্রে যেতে হবে, আপনার এলাকায় অবশ্যই এই তথ্যমিত্র খুঁজে পাবেন, সেখানে সরকারের বিভিন্ন কাজ করা হয়ে থাকে, অনলাইন সেন্টার, এছাড়াও দর্শক বন্ধুরা অনেক CSC সেন্টার আছে, সেখানে গিয়েও আপনারা পে করার মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এছাড়াও SSY ওয়েবসাইটটি ওপেন করতে হবে, wblabor.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তারপর সেখানে একটি অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে এই ফর্মটি নিয়ে শ্রমিক কল্যাণ LWFC যা আপনার ব্লক অফিসে পাবেন সেখানে নিয়ে যাবেন এবং তথ্য দিয়ে সেখানে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন ফর্মের সঙ্গে, আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স, ইনকাম সার্টিফিকেট ফটোকপি, পরিবারের সদস্যদের নাম এবং তাদের পরিচয়পত্রে এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দেবেন। সো দর্শক বন্ধুরা, এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, এখানে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যারা ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন তাদের অলরেডি আপনারা আইডি পেয়ে গিয়েছেন এবং আপনারা এই সুবিধা পেতে শুরু করেছেন। আপনি এখনও পর্যন্ত না করে থাকলে কীভাবে আবেদন করবেন আপনারা যেহেতু উৎসুক হন, আমি ভিডিও বানিয়ে দেবো, এই জন্য কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওটিতে আমি আপডেট দিয়ে দেবো। তো দর্শক বন্ধুরা, এটি দেখে উপকৃত হলে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।